গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালিয়া বিলের ত্রিমোহনায় জমে উঠেছে হরেক রকমের দেশি প্রজাতির মাছের বাজার। সকাল থেকেই পাইকার ও শৌখিন ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই বাজার। প্রতিদিন জেলা শহর ও রাজধানী সহ দূর দূরান্ত থেকে পাইকার ও খুচরা ক্রেতারা মাছ কিনতে আসেন এখানে। কালিয়াকৈর থেকে সেলিম রানার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে ওঠে কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুরের তুরাগ নদী ও গোয়ালিয়া বিলের ত্রিমোহনার মাছের বাজার। স্থানীয় নদী ও বিলের নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায় এই বাজারে। প্রতিদিন মধ্যরাত থেকেই স্থানীয় নদী ও বিলের মাছ বাজারে নিয়ে আসতে থাকেন জেলেরা। এরপর ভোর থেকে সকাল পর্যন্ত উন্মুক্ত বাজারে নিলামের মাধ্যমে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় মাছগুলো। ট্যাংরা, পুঁটি, কৈশিং, রুই, কাতলা, বোয়াল সহ বিভিন্ন জাতের দেশীয় মাছের পসরা বসে এই মাছের বাজারে। সন্ধ্যাকালের দিকে যাই, মানে আটটার দিকে খাওয়া খাতে করে যাই, চকে যাই, খেয়ে আরম্ভ করি, মানে পাল্লাগুলি বাঙাল নাকি যে যাবো মাই রানা আর এই ঘটনা। বারোটার দিকে মনে করেন যাই, সকালে চলে আসে এখানে, আরো বিক্রি করে, প্রতিজন 400-500 টাকা হাজিরা পায় আর কি। দামটা অনেক রিজনেবলের মধ্যে আমাদের হাতের নাগালে, তো এর জন্যই নেয়া। নদী বা বিলের দেশি প্রজাতির ছোট মাছ শহরের বাজারগুলোতে কম পাওয়া যায় বলে রঘুনাথপুরের এই বাজারে বিলের মাছের বেশ চাহিদা রয়েছে। এখানে প্রায় 700-800 লোকের কর্মসংস্থান আছে, দূর দূরান্ত থেকে মাছ আসে এখানে। এখানে পাইকারি এবং খুচরা মাছ আমরা বিক্রি করে থাকি। মাছের মধ্যে কোনো ফরমালিন নাই, এই হিসাবে মাছ বিক্রি হয়, সবাই মাছের দিকে আসে, মাছ খায়ও ভালো করে সবাই। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এই বাজারে প্রচুর তাজা দেশীয় মাছ পাওয়া যায়, এমনকি এখানকার ছোট মাছের স্বাদের কারণে এর খ্যাতি গাজীপুর জেলা সদর সহ আশেপাশের জেলাগুলোতেও ছড়িয়ে পড়েছে। সবাই যদি একটু সচেতনতার সাথে এই মাছ উৎপাদনের বিষয়গুলি আমরা যত্নবান হই, তাহলে এটা আরও পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত প্রায় 1-1.5 লাখ টাকার দেশি মাছ কেনাবেচা হয়ে থাকে এই বাজারে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।